নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ আবেদন যারা করেছেন তাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেইটি সম্বন্ধে। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করে ভাবছেন আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে, নাও হতে পারে, এটি রিজেক্টও করা হতে পারে, সেন্ডব্যাক করা হতে পারে, কোনো কিছু ডকুমেন্টস আবার পুনরায় চাওয়া হতে পারে। কী করে বুঝবেন বা কী করে জানবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করা হয়েছে? তো আজকে এই NMMSE 2023 বর্তমানে যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে, 25 তারিখ লাস্ট ডেট, এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন সমাপ্ত করেছেন, অর্থাৎ প্রথমে রেজিস্ট্রেশন, তারপর ইনস্টিটিউটের সিগনেচার করে যাবতীয় ডকুমেন্ট সাবমিট করে আপনাদের যে এই অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে হয়, সম্পূর্ণ করলেই কিন্তু কাজ সমাপ্ত হয় না। অফিসের তরফ থেকে, অর্থাৎ এই যে পোর্টাল NMMSE অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে দেখা হয় এই অ্যাপ্লিকেশনটি সঠিক কিনা, তাদের তরফ থেকে গ্রহণ করা হলে আবার একটি আপনারা মেসেজ পাবেন, যে মেসেজের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে গ্রহণ করা হয়েছে। তো এই অ্যাপ্লিকেশন মেসেজ নাও আসা পর্যন্ত আপনারা কিন্তু কনফার্ম নন, পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিলও করা হতে পারে, রিজেক্টও করা হতে পারে, তাছাড়া সেন্ডব্যাক করা হতে পারে পুনরায় কোনো কিছু ডকুমেন্টস চেয়ে। তো আজকের এই বিষয়ে কীভাবে বুঝবেন যাবতীয় তথ্য নিয়ে বিস্তারিত ভিডিও, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে একান্ত অনুরোধ, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সাবস্ক্রাইব, আপনার লাইক, আপনার শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে। হ্যাঁ, আমরা NMMSE অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট সম্বন্ধে অনেক ভিডিও বানিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে অ্যাপ্লিকেশন পার্ট থেকে কীভাবে পরীক্ষা দিবেন, পরীক্ষার প্রস্তুতি, তাছাড়া এই যে 2023 পরীক্ষার আলাদা একটা ব্যাচ আমরা তৈরি করব, যেখানে আমরা কিছু ইনফরমেশন প্রোভাইড করব যার মাধ্যমে আপনাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আরও সহজ হয়ে যাবে। তো সেই বিষয়গুলো পরে আলোচনা করব। তো আজকে আপনাদের যে অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে না বাতিল হয়েছে কীভাবে দেখবেন? যখন আপনি অ্যাপ্লিকেশন করার সময় আবেদন করেছিলেন তখন আপনাদের মোবাইলে মেসেজ এসেছিলো অ্যাপ্লিকেশন নম্বর সমেত, যখন আপনার সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছিলেন, অর্থাৎ ইনস্টিটিউট বা স্কুল থেকে যেটা সিগনেচার করে আনতে হয়, বিডিওর ইনকাম সার্টিফিকেট, তাছাড়া ব্যাংকের ডিটেলস, যদি কাস্টের আওতায় হয়ে থাকেন কাস্টের ডিটেলস দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন, তখন কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার সাথে সাথে আপনার যে স্ক্রিনের মধ্যে ভেসে আসছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা যেটা উঠছে, দেখুন নিচের দিকে সমস্ত টিকচিহ্ন রয়েছে এবং ইনস্ট্রাকশানে লেখা রয়েছে নেক্সট স্টেপ আপনাকে কী করতে হবে, ডিআর দিয়ে আপনার নাম থাকবে, লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড ফর ভেরিফিকেশন প্রসেস। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা আপনার তরফ থেকে করা হয়েছে কিন্তু ভেরিফিকেশন স্টেজের মধ্যে রয়েছে, অর্থাৎ এই স্টেজটাই কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক অ্যাপ্লিকেশন এখান থেকে বাতিল হয়ে যায়। তো কীভাবে বুঝবেন? আবার পুনরায় লগ ইন করতে হবে, লগ ইন করে কি এই অপশানটা দেখতে হবে সে বিষয়টা নিয়েও আলোচনা করছি। আপনাদের কাছে সর্বপ্রথম মেসেজ আসবে, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশনটি সমাপ্ত করবেন তখন এইরকম মেসেজ আসবে, ডিআর অ্যাপ্লিক্যান্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা, ইওর অনলাইন অ্যাপ্লিকেশন NMMSE 2023 ইজ ফাইনালাইজ, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড ভেরিফিকেশন প্রসেস, এরকম মেসেজ আপনারা পেয়েছেন। কিছুদিন পর আপনার অর্থাৎ এই যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এর আগে কিন্তু আপনাদের এই মেসেজটা আসতেই হবে। কোন মেসেজটা? দেখুন নিচের দিকে একটা মেসেজ এসেছে, ডিআর দিয়ে নামটা রয়েছে, ইওর অ্যাপ্লিকেশন NMMSE 2023 রেজিস্ট্রেশন নাম্বার একটা দেওয়া রয়েছে, হ্যাজ বিন প্রভেশনালি অ্যাকসেপ্টেড, মানে এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে অফিসের তরফ থেকে, কিপ ওয়েটিং নোটিশ বোর্ড সেকশন ফর ফিউচার আপডেট, অর্থাৎ পরবর্তী আপডেটের জন্য নোটিশ বোর্ডে আপনাকে নজর রাখতে বলা হচ্ছে। পরবর্তী আপডেট কি? আপনাদের অ্যাডমিট কার্ড প্রোভাইড, অর্থাৎ আপনি এর পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হওয়ার সম্ভাবনা নেই, আপনি সরাসরি একদম অ্যাডমিট কার্ড হাতে পাবেন। তো এই SMSটা আসার সাথে সাথে আপনি যদি লগ ইন করে দেখেন ওয়েবসাইটটা, সেখানেও কিন্তু এই লেখাটা পরিষ্কারভাবে দেখতে পাবেন, যেখানে ইনস্ট্রাকশানটা রয়েছে যাবতীয় টিকচিহ্নের নিচে লেখা আছে, ডিআর নাম দেওয়া রয়েছে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তো এই অ্যাকসেপ্টেড লেখাটা দেখলেই আপনি বুঝতে পেরেছেন এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে, দিয়ে বলা হয়েছে অনলাইন ডাউনলোড ফর অ্যাডমিট কার্ড উইল বি শিডিউল শর্টলি, অর্থাৎ অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে প্রক্রিয়া সেটাতে আপনি পৌঁছে গেছেন, যখনই জানানো হবে কখন অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে তখনই আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল নেই।
তো আপনি এখান থেকেই বুঝতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করা হয়েছে না রিজেক্ট করা হয়েছে। যদি রিজেক্ট করা হয় তাহলে আবার পুনরায় আবেদন করতে পারবেন। যদি সেন্ড ব্যাক করা হয়, কোনো কিছু ভুল ডকুমেন্টস দিয়েছেন বা কোনো ভুল নাম ইনপুট করেছেন বা কিছু নাম গণ্ডগোল লিখেছেন, উল্টাপাল্টা জায়গায় উল্টাপাল্টা নাম্বার ইনপুট করেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি অবশ্যই সেন্ড ব্যাক করা হবে এবং সেন্ড ব্যাকটা দেখে অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা আবার পুনরায় রিসাবমিট করুন, নাহলে এই অ্যাপ্লিকেন্টটা কিন্তু এই পরীক্ষা থেকে বঞ্চিত হবে। তো আজকে এই বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন, কাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হচ্ছে কাদের হচ্ছে না কীভাবে বুঝবেন তার সম্পূর্ণ পদ্ধতি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।